রাজধানীর পৌর নিগম এলাকায় মশার উপদ্রবে আগরতলা বাসীর নাভিশ্বাস উঠবে না এজন্য এক অলীক কল্পনা। এখন দেখা যায় দিনের বেলাতেও মশার জন্য কাজ করা যন্ত্রণাদায়ক হয়ে পড়ে। শেষ সময়কার পৌর পরিষদ থেকে শুরু করে বর্তমান পৌর নিগম সকলেই মশা মারতে লোক দেখানো কামান দেখেছেন। জনসাধারণ এত যে যন্ত্রণা ভোগ করছেন সন্ধের পর তা বোঝা যায়, কিন্তু সবকিছু ঠোস আঠাস, কাজের কাজ কখনোই হয়। তবে করোনা অতিমারির ভয়াবহতার সময় আগরতলা পৌর নিগম যেভাবে তাদের বড় বড় গাড়ি করে ব্লিচিং স্প্রে করে রাজপথে ছড়িয়ে দিয়েছিল, তাতে রাজপথ সংলগ্ন বাড়ি ঘরেও মশার উপদ্রব অনেকটাই কমে গিয়েছিল। অঞ্জনা সন্দর্শন, ঠিক আছে, যেই মশা আগে তো ওই করোনা লিগে ব্লিচিং করাটা ইউজ করতো তখন তো কিছু কম আসল, অন্ত এটা ইউজ করে না অন্ত মশা বৃষ্টি হচ্ছে বাড়ি ঘর থা অঞ্জনা আপনাদের এলাকায় যে পার্শ্ববর্তী ড্রেন গুলো আছে তাতে এন্টি লেভার স্প্রে করা হয়নি? না না, কোন স্প্রে দেওয়া হয়নি? না না, দেখলাম বিগত ওষুধ দেওয়া হইতো ট্রেনে, আর আমি তো এখানে তিন মাস এক বছর চলে, আমি তো বিগত দেখলাম ডেলিমেজের ট্যাগ করতে ওষুধে তো মশা দৌড় হেভি কষ্ট হইতেছে। আর আমরা তো এখানে এই গ্যাসের পয়েন্টের ভিতরে কয়েলও জ্বালাতে পারি না, মশার কষ্ট কমুকে থাকতে বাধ্য হইতেছে, কী করা যায়? এই জন্য গভর্নমেন্টের কাছে একটু একটা আবেদন করছি, মিউনিসিপ্যালিটির কাছে যেমন ওষুধ দেরির মধ্যে দুই দিন বা তিন দিন পরে বলে স্প্রে করে ওষুধ দেওয়া হয় মশা কমার জন্য। কয়েলও তো হাড়ের বিরাট ক্ষতি হইতেছে, কিন্তু আমরা তো জানাতে পারতেছি না কেন, গ্যাসের প্রবলেম, গ্যাসের ইয়ে ডিউটি, এখানে তো ভিতরে আগুন জ্বালা নিষেধ, যার ফলে কষ্ট করে থাকতে বাধ্য হইতে আছে, কী করা যাবে? ড্রেনের পারে মশা পাঁচটা সাড়ে পাঁচটা অব্দি মশার জন্য ঘরে মশা যায় না, বাইরে থাকা যায় না, তার জন্য মিউনিসিপ্যালিটি বা গভর্নমেন্টের কাছে বিনোদন আবেদন করতেছি যে ড্রেনগুলোতে স্প্রে করে যেমন ওষুধগুলো দেওয়া হয় দুটোই। এক কথায় করোনা ভয়াবহতার সময় আগরতলা পৌর নিগমের ব্লিচিং পাউডার স্প্রে করে ছড়ানোর ঘটনায় একটা কথা প্রমাণ করে, নিগম চাইলে করোনা ভাইরাস মারতে না পারলেও অন্তত মশা দমন করা সম্ভব। পৌর নিগম কর্তারা বুঝেও কর্ণপাত করছেন না, কানে দিয়েছে তুলো, পিঠে বেঁধেছে কুলো, এই পদ্ধতিতে চলছে দপ্তর। সাধারণের মধ্যে ওনারাও আছেন, কিন্তু পৌর নিগমের মধ্যে যারা রয়েছেন তারা প্রতি বছর নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পুরকর দিয়ে থাকেন, এক টাকা কম দেওয়া হয় না, বরঞ্চ কর জমা দেওয়ার তারিখ চলে গেলে জরিমানা সহ টাকা জমা দিতে হয়। তাহলে আমরা কেন সুবিধা পাবো না? সবচেয়ে দুঃখের হয় অবুজ শিশু মশার কামড়ে চিৎকার করে ওঠে, মা কয়েল জ্বালিয়ে দাও মশা কামড়াচ্ছে, এই কয়েলের ধোঁয়ায় নানা রোগের সৃষ্টি, দরজা জানালা ও বেশিক্ষণ বন্ধ করে রাখা যায় না, বয়স্ক লোকদের শ্বাসকষ্ট হয়ে যায়। যে কয়েলটা জ্বালাচ্ছেন সেই কয়েলও তো রোগের সৃষ্টি, হইলে আমরা কি করবো? সৃষ্টি হইলে মরিয়া পৌর নিগমের অত্যাধুনিক যন্ত্র রয়েছে, রয়েছে ফগিং মেশিন, যে মেশিনগুলো বেশিরভাগ সময় বিকল হয়ে পড়ে থাকে, আর সারাই হলেও কর্তার ইচ্ছাই কর্ম। প্রতিদিন শহরে এন্টি লার্ভা স্প্রে এবং মহকুমাগুলিতে
ডিডিটি স্প্রে দেওয়া সহ মেশিনগুলো চললে সমস্যা সুরাহা হয়ে যেত। মশা একেবারে নির্মূল করা যাবে না, তবে বারবারন্তটা কমানো যাবে। পৌর নিগমের অধীনে যতগুলো ওয়ার্ড রয়েছে প্রত্যেকটির দায়িত্বে ধৈর্যশীল ও সুবিবেচক মনোভাবের কর্মীরা রয়েছেন। এক টেলিফোনিক বার্তালাপে মেয়র প্রফুল্লজিৎ সিনহা বলেন, ওয়ার্ডগুলোর মধ্যে সবগুলো ড্রেন পরিষ্কার রাখতে হবে, অপরিচ্ছন্নতার কারণে মশা বাড়তে থাকে। ফগিং মেশিন চলে আমাদের, ফগিং মেশিনে সবগুলো ইয়ে হয় না, ফগিং মেশিনে মশা তাড়িয়ে দেওয়া হয়। শুধুমাত্র মশা তাড়িয়ে তাড়ানো হয়, ফগিং মেশিনে মশা ফিরে আসে আবার। আমরা ড্রেনে মশার ডিম নিধন করার জন্য অ্যান্টি লার্ভা স্প্রে করছি আমরা। হ্যাঁ, আচ্ছা স্যার, ওটাকে দেখতে হবে, এগুলি সম্পর্কে বলা আছে আমাদের। তাহলে অ্যান্টি লার্ভা স্প্রে কি প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে নাকি? প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে। শহরে কোথাও ডিডিটি দেওয়া হয় না, স্প্রে করা হয়নি। আমরা ড্রেনে আমাদের মিউনিসিপালিটি যে ড্রেন গুলি আছে, বাড়ির ড্রেন না, আমাদের হেলথ দপ্তর, রাজ্য সরকারের হেলথ দপ্তর সহযোগিতায় তাদের কাছ থেকে ওষুধ এনে বা তারা যে ওষুধ প্রেসক্রাইব করেন আমি সেগুলি কিনে আমরা দিচ্ছি আমরা। আচ্ছা, জল জমানো আছে সেগুলিকে যদি ঠিক মতো পরিষ্কার না রাখি, বাড়ির ঘরে আশেপাশে আবর্জনা, যদি নিজের বাড়ির ঘরের ভিতরের কথা বলছি আমি কিন্তু, হ্যাঁ, যদি পরিষ্কার যদি না করি তাহলে কিন্তু মশা কোনো সময় কমানো যাবে না, মশার যে দৌরাত্ম কোনো কমানো যাবে না। আমার নিজেরও কাজ করতে হবে বাড়ির, আমার নিজের বাড়ির ভিতরে। আমরা তো মিউনিসিপালিটির পক্ষ থেকে বাড়ির ভিতর থেকে গিয়ে পরিষ্কার করতে পারবো না, বাড়ির ভিতরে ড্রেনে গিয়েও অ্যান্টি লার্ভা স্প্রে করতে পারবো না। আমরা অ্যান্টি লার্ভা স্প্রে করবো শুধুমাত্র আমাদের নিজস্ব ড্রেনগুলি, বড় ড্রেনগুলি, ছোট ড্রেনগুলিতে আমরা এগুলি করে থাকি, আমরা করি। আচ্ছা, এটা যে কোনো রকম ভাবে এটা কোনো সময় বন্ধ করা হয়নি, কোনো সময় মানে ছোট ড্রেনগুলিতেও দেওয়া হয়। এই ছোট ড্রেনগুলির ক্ষেত্রে দেওয়ার জন্য এগুলি করা, পাড়ার ড্রেন, ওয়ার্ডের যে ড্রেনগুলি আছে সেই ড্রেনগুলিতে এগুলি স্প্রে করানো হয়। হ্যাঁ, বাড়ির ভিতরে ড্রেনের কথা বলছি, বাড়ির ভিতরে ড্রেন আছে, বাড়ির ভিতরে কোথাও জল জমানো আছে, মশা শাখায় ডিম পারে, সেই ডিম ফুটে বেরিয়ে মশা হয় বাড়ির ঘরের ভিতরে ঢুকে পড়ে। হ্যাঁ, আমাদের এইগুলিকে একটুখানি যদি আমরা সবাই মিলে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমরা, হ্যাঁ, আর আমরা যদি আমাদের যতটুকু করা আছে সেখানে হয়তো কোথাও হয়তো ভুল করে থাকতেও পারে, কোনো অসুবিধা নেই, আমরা করে থাকি, আমরা এগুলি করি আমরা। হ্যাঁ, সুতরাং এইগুলি সবগুলি মিলে যদি জনগণ, মিউনিসিপাল, যে আমাদের সচেতন নাগরিকরা আর আমরা যদি একসঙ্গে মিলে যদি কাজ করি তাহলে মশার এই যে দৌরাত্মটা আবার মনে হয় কমানো যাবে। এই প্রতি বছরেই এই যে শীতের আরম্ভে কিন্তু এগুলি সহায় খুব প্রচণ্ডভাবে বেড়ে যায় এগুলি। সুতরাং জল কমে আসে, ডিমগুলো তাড়াতাড়ি ফুটে বেরিয়ে পড়ে। করোনা পরিস্থিতি ধীরে ধীরে যতটাই দুর্বল হয়ে আসছে, পৌর নিগমের চিরাচরিত গা ছাড়া ভাব শুরু, পাল্লা দিয়ে শুরু মশার উপদ্রব। তাহলে কি প্রমাণ হয় না, ইচ্ছে করলে যে পৌর নিগম মশার উপদ্রব কমাতে পারে, তার পরিবর্তে উপদ্রব যখন বাড়তে থাকে তখন সে পৌর নিগমের অনিচ্ছা প্রকাশিত হয়। নগরবাসীর ভোট লাভ করা পৌর নিগমের কর্তা ব্যক্তিরা এ কোন দায়বদ্ধতার নজির রাখছেন? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।